বিধায়ক শেরমান আলীর বিরুদ্ধে প্রতিবাদ সাব্যস্ত করে শতাধিক লোকে দাহ করিলে শেরমান আলীর প্রতিমূর্তি। প্রস্তাবিত মডেল ডিগ্রি কলেজের স্থান স্থানান্তরিত করা কেন্দ্র করে উত্তাল হয়ে পড়েছে বরপেটা জেলার বাগবর সমষ্টির ভাতনাপাইটি অঞ্চল। রাইজর মতে কেন্দ্রীয় সরকারের অর্থ পুঁজিরে স্থাপন হবলগিয়া মডেল ডিগ্রি কলেজের স্থান নির্ধারণ করা হয়েছিল বাগবর সমষ্টির ভাতনাপাইটি। শৈক্ষিক ক্ষেত্রত অতিকৈ পিছপরা ভাতনাপাইটিত মডেল ডিগ্রি কলেজখন স্থাপন হলে উপকৃত হব সমষ্টিটির দক্ষিণ প্রান্তর লক্ষাধিক লোক। কিন্তু প্রস্তাবিত মডেল ডিগ্রি কলেজের স্থানক লৈ রাজনীতি করা বলে সমষ্টির বিধায়ক শেরমান আলীর বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করেছে একাংশ রাইজে। কেন্দ্রীয় সরকারের প্রস্তাবিত এই অত্যাধুনিক কলেজখন বিধায়ক শেরমান আলিয়ে বাগবরত স্থাপন করার বাবে উঠি পড়ি লগাত ক্ষুব্ধ হয়ে পড়েছে সমষ্টির দক্ষিণ পারর লক্ষাধিক লোক। রাইজর অভিযোগ, উন্নয়নের ক্ষেত্র সমষ্টিটির দক্ষিণ পারবাসীক প্রতারণা করেছে বিধায়ক শেরমান আলিয়ে। বিধায়ক শেরমান আলীর এনে চৈরাচারিতার বিরুদ্ধে জাঙুর খাই উঠিছে ভাতনাপাইটিবাসী। বিধায়কর বিরুদ্ধে বুধবারে তীব্র প্রতিবাদ সাব্যস্ত করার লগতে বিধায়ক শেরমান আলীর পুত্রলিকা দাহ করে শতাধিক লোকে। কেবল এয়াই নহয়, মডেল ডিগ্রি কলেজের স্থান স্থানান্তরিত করার সিদ্ধান্ত প্রত্যাহার নকরিলে ভাতনাপাইটিত বিধায়ক শেরমান আলীর প্রবেশত বাধা দিয়ার হুঙ্কার দিয়ে স্থানীয় জনতায়। যে প্রতিবাদ করিলে আপনার দাবিটো কি? হয়, আপনার জানে যে অর্থনৈতিক আর শিক্ষার ক্ষেত্রে অতিকৈ পিছপরা চরাঞ্চলের ভাতনাপাইটি অঞ্চলত এখন ডিগ্রি মডেল কলেজ এখন স্যাংশন হয়েছে, আর যেটি নাকি আমার বাগবরের বিধায়ক মাননীয় শেরমান আলী আহমেদে নিজের ইচ্ছা মতো স্বৈরাচারিকভাবে বাগবরত স্থাপন করেছে, যার প্রতিবাদ আমি আজ হাজার হাজার মানুষে করেছো। আর আমি বিচার যে এই ডিগ্রি মডেল কলেজখন আমার ভাতনাপাইটি স্থাপন হব লাগে। আর যদি বিধায়ক মহোদয়ে আমার এই দাবির প্রতি সঁহারি নজনায় তেন্তে অনাগত দিনত বিধায়ক সাহেবক আমার চরাঞ্চলত প্রবেশ নিষেধ করিম। আর ইয়ার প্রতিবাদ অনাগত দিন লোক চলিব, যেতালে শেরমান সাহেবে আমার এই দাবি নামানিব, আমার প্রতিবাদ অব্যাহত থাকিব। শেরমান আলী গো ব্যাক, গো ব্যাক, গো ব্যাক, শেরমান আলী গো ব্যাক, গো ব্যাক, গো ব্যাক। তাহলে আপনাদের কব খুঁজিছে যে আপনাদের প্রাপ্য আছিল মডেল ডিগ্রি কলেজখন, কিন্তু বিধায়কে ইয়ারপা কাটি পাকবরত স্থাপন করিব, এটা আপনাদের? হয় হয় হয়। আর বিধায়ক সাহেবে এই যে প্রতিবাদ আপনাদের করলে কিহর কারণে? আমি প্রতিবাদ করলো বাগবর সমষ্টিত সকলতক পিছপরা জীবিকন হল ধর্মপুর ভাতনাপাইটি জীবিক। আমার সরকারে এখন মডেল ডিগ্রি কলেজ অনুমোদন দিছে, কিন্তু শেরমান আলী ডাঙ্গার একক নায়িত্ববাদ করে সেই কলেজখন বাগবরত লই আছে, কারণ ভাতনাপাইটির পর বাগবরত লব, বাগবরত লই প্রচার চলি আছে। গতিকে আমি আর তীব্র প্রতিবাদ করেছো, যদি শেরমান আলী আহমেদ ডাঙরিয়ায় আমার প্রতিবাদত কোনো কানহার নিদিয়ে তেতিয়াহলে ইয়াতকৈ ভয়াবহ আন্দোলন করবলে আমি সাজু হয়ে আছো। আর শেরমান আলী ডাঙরিয়াক আরও এটা কথা শুকাই দিব খুঁজিছো, যদি আমার কলেজ ধর্মপুর ভাতনাপাইটি জীবিত নহয় তেতিয়াহলে আপনাক কব খুঁজিছো, তেতিয়াহলে চর অঞ্চলত আপনি ভরি নিদিব, সাবধান।